Hey, hey! Shut up! এখানে একটা বিয়ে হওয়ার কথা আছে, কোথায় হচ্ছে? কলেজে আজকাল বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। কার বিয়ে? আবির আর পূজার। পূজা মানে অগ্নিদেবের মেয়ে? এমন ভাবে কথা বলছে যেন পূজার জ্যাঠামশাই। তুমি অগ্নিদেব সেনকে চেনো? তা ও সালাকে চিনে আমার কি হবে? রাম বজ্জাত, আমি অগ্নিদেব সেন। ও কাকু, আপনি ভালো আছেন? কিরকম বজ্জাত দেখেছেন, অমনি কাকু হয়ে গেলাম। বর নেই, মাইরি বলছি, বরযাত্রী আছে, দাঁড়ান ডাকছি। আপনি পুলিশ নিয়ে এই বিয়ে আটকাতে এসেছিলেন, আমরা সবাই মিলে আপনাকে আটকে দিলাম, ঠিক আছে? এই রাস্কেল, এই এই কি হচ্ছে? কি হচ্ছে? এ বাপের ছেলে, কে রে? আর একটাও কথা না, আমিও এককালে এলাকায় দাদাগিরি করেছি। আমার গুরু ফাটা কেষ্ট, আর একটাও বোতামবাজি করলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আচ্ছা বেশ, ঠিক আছে, কিছু বলবো না। আগে বলুন, আবির কোথায়? পূজার সাথে। পূজা কোথায়? আবিরের সাথে, ভালো আছে। ওরা দুজনে কোথায়? বাপের ছেলে আপনার বাড়িতে। ভালো আছে। চিনানো যে অভাব আছে। ফোনটা কেউ ডেট করে রেখে দিয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন স্যার, নইলে আমার সর্বনাশ হয়ে যাবে। চলুন, দাঁড়ান, আপনি একা যাবেন? আপনার সঙ্গে যদি আজ পুলিশ যায়, তাহলে আমরা আজ সবাই এখানে সুইসাইড করব। স্যার এরা কিচ্ছু করবে না, মিছিমিছি ভয় দেখাচ্ছে, আপনি চলুন তো। স্টুডেন্টস পাওয়া সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই, আর যদি এক পা এগোন তাহলে এখানে এত রক্ত গড়াবে যে আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন। পুলিশ আর এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না অগ্নিদেব বাবু। স্যার, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের ইচ্ছে বিয়ে করছে, আপনি চাইলেও ওদের আটকাতে পারেন না। কিন্তু ওরা যদি চায়, আমি আপনাকে আটকাবো। ইয়েস, সারাদিন শুকিয়ে থেকে হাতে একটা বাতাসা। ইয়ে, ভাবি চলে যাও।